প্রত্যেকটা প্লেয়ারের জন্য বলবো যে এখন ড্রিম থাকে নিজের দেশে বিশ্বকাপে খেলার, সবাই খেলে মানে খুবই কম সংখ্যক প্লেয়াররা করতে পারে। আমি বলবো যে আমাদের টিমে যারা আছি ওভারঅলে এখন থেকে সবাই খেলতাম, তারা অনেক বেশি ফর্চুনেট যে বাংলাদেশের মাটিতে আমরা একটা বল নামে রিপ্রেজেন্ট করতে পারবে, বাংলাদেশের জার্সি গায়ে। আমরা অনেক বেশি বলবো যে এক্সাইটমেন্ট থেকে বলবো যে একটা টেনশনও কাজ করছে, কারণ হোম ক্রাউড থাকলে সবাই চাইলে আমরা বেটার করি। আমাদের যে একটা আছে, কারণ আমার গত চারটা ওয়ার্ল্ড কাপ হেরেছে, অথবা 2014 ছাড়া আমরা কোনো ম্যাচ উইন করতে পারিনি। আমাদের ফোকাস প্রথমে থাকে যেন আমরা ম্যাচ উইন করতে পারি রিয়েলিস্টিক ভাবে, এবং অবশ্যই সবার জন্য সাপোর্ট দোয়া, এবং সবাই যদি আমাদের বেস্টটা ট্রাই করি অবশ্যই আমাদের বিশ্বকাপ বাংলাদেশটা আমরা হয়তো ইনশাআল্লাহ রঙে করে রাখবো। যদি অনেক ট্রাই করছে করে যাচ্ছে আমাদেরকে প্রমোট করার জন্য যেন আমাদের টোটাল জলদি হয়, সেই ক্ষেত্রে বিশ্বকাপটা কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট। আমি বলবো স্টার্টিং ফ্রম টুডে, কারণ আমরা দেখছি যে কতটুকু মিডিয়া কাভারেজ পাচ্ছে এই ইভেন্টটা, এবং ওয়ার্ল্ড টিকে কিন্তু আমাদের দিকে তাকিয়ে থাকবে। এতে করে দেখবো যে যারা ইয়াং প্লেয়াররা আছে যারা স্বপ্ন দেখে বাংলাদেশের হয়ে খেলবে বা দেশকে রিপ্রেজেন্ট করবে, তাদের জন্য কিন্তু একটা বড় মোটিভেশন হতে যাচ্ছে, এবং অনেকটা দায়িত্ব বর্তায় আমাদের উপরও। আমরা যত ভালো ক্রিকেট খেলবো এবং আমাদের টিমকে যত ভালো জায়গায় নিয়ে যাবো, তত বেশি বলবো অপরচুনিটিস ক্রিয়েট হবে নতুন প্লেয়ারদের জন্য, এবং নতুন নতুন প্লেয়ারা চাইবে এই স্পোর্টটাকে নেওয়ার জন্য।